রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে জয় পেলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তার জয়ে গোটা দেশেই বইছে খুশির হাওয়া। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পরে তাকে অভিনন্দন জানিয়ে গোটা দেশে র্যালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যেও দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে রবিবার এক সাফাই অভিযান এবং জনসাধারণের মধ্যে মাস্ক স্যানিটাইজার বিতরণ কর্মসূচি হাতে নেয় আগরতলা পৌর নিগমের 14 নং ওয়ার্ড। এদিনের কর্মসূচিতে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, 14 নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব, বিধায়ক সুরজিৎ দত্ত, সদর শহরাঞ্চলের বিজেপি প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, সাত রামনগরের মন্ডল সভাপতি তাপস দেব সহ অন্যান্যরা। পৌর নিগমের 14 নং ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব দত্তের উদ্যোগে আজকে একটা বর্ণাঢ্য র্যালি হয়েছে। বিশেষত প্রথমত আমাদের নবনির্বাচিত ভারতের মাননীয় রাষ্ট্রপতি জনজাতি নেত্রী দ্রৌপদী মুর্মুর সমর্থনে ওনাকে অভিনন্দন জানিয়ে আজকে একটা র্যালি করা হয়েছে। পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযান চলছে, তিনি না ফেলে বাড়ির আবর্জনা যাতে নির্দিষ্ট জায়গায় রাখে এবং বাড়ি বাড়ি যে কালেকশন হচ্ছে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে তাদের যাতে সহযোগিতা করে। এবং আমি অনুরোধ করব, আগরতলা শহরে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় যানজট তৈরি হওয়া, দুর্ঘটনা তৈরি হওয়া এই কারণে যে বাড়ির এলাকার রাস্তায় গলিতে গাড়ি রেখে দেয়, গাড়ি নির্দিষ্ট পার্কিং জায়গাতে রাখতে হবে, না তো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌর নিগম নির্দিষ্টের পক্ষ থেকে আমরা জেনারেল প্রশাসনের কথা বলেছি, আরক্ষা দপ্তরের কথা বলেছি, ট্রাফিক দপ্তরের কথা বলেছি, আমরা এর মধ্যে একটা অভিযান তৈরি করব যাতে রাস্তার পারে কেউ গাড়ি না রাখে। সাফাই অভিযান শেষে করোনা সংক্রমণ রুখতে এলাকাবাসীর মধ্যে বিনামূল্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়। পাশাপাশি করোনা নিয়ে জনসচেতনতা বাড়াতে পথ নাটকের আয়োজনও করা হয়েছে এদিন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।